আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আলু ঘাটি উত্তরবঙ্গের বিখ্যাত জনপ্রিয় একটি খাবারের নাম। এই আলু ঘাটি অনেক কিছু দিয়েই রান্না করা যায়, তার মধ্যে ডিম কিন্তু সর্বোচ্চ। বাঙালির চিরচালিত যেমন একটা কথা আছে মাছে ভাতে বাঙালি, উত্তরবঙ্গের মানুষের কাছে আলু আর ভাতে বাঙালি। এই আলু ঘাটি তৈরি করা যায় মাছের মাথা, গরুর মাংস, খাসির মাংস যে কোনো কিছু দিয়েই। আজকে আমি তৈরি করে দেখাবো হাঁসের ডিম দিয়ে নতুন আলু ঘাটি। তো চলুন আর কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি মজাদার উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। আলু ঘাটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু নতুন আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো সেদ্ধতে বসিয়ে দিব, সাথে দিয়ে দিব হাঁসের ডিম। এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার আগুন আমি জ্বালিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিব। ফিরে এলাম আলু আর ডিম ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর। এবার পানি ঝরিয়ে আলু ডিম ঠান্ডা করে খোসাগুলো ছিলে নিই। রান্নার জন্য আমি চুলায় আবারও কড়াই বসিয়ে দিয়েছি, এতে 3-4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিব। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর আগে থেকে ছিলে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবার ডিমগুলো নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব। ডিমগুলো আমি চারপাশে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। এবার একই প্যানে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এগুলো হালকা নেড়ে চেড়ে আমি রং পরিবর্তন হওয়া পর্যন্ত একটু নরম করে ভেজে নিয়েছি। এবারে একে একে মশলা অ্যাড করার পালা। প্রথমেই দিব গোটা মশলা। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2 খণ্ড দারুচিনি, 4টা ছোট এলাচ আর 1টা বড় কালো এলাচ দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু এটি একটি নিরামিষ খাবার, মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। নেড়ে চেড়ে রসুন বাটাগুলো একটু ভেজে নিব। অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পর 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি 10-12টা কাঁচামরিচ হালকা একটু সেদ্ধ করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া আর একটু ঝালের জন্য দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সব শেষে অ্যাড করে দিব স্বাদমতো লবণ। এবার আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি যে আলুগুলো ছিলে রেখেছিলাম সেগুলো হালকা একটু হাত দিয়ে চেপে আধ ভাঙা করে নিব। খুব বেশি মিশ্র করা যাবে না, আবার খুব বেশি আস্তও রাখা যাবে না। দেখুন মোটামুটি আলুগুলো আমি ভালোভাবে আধা ভাঙা করে নিয়েছি। এবারে এর সাথে কিছুটা পানি মিশ করে নিব। পানি মিশিয়ে আমি আরেকটু আলুগুলো ভালোভাবে পানির সাথে মিশ করে নিয়েছি। এবারে এই মশলাতে ঢেলে দিব। এবার আরও কিছুটা পানি অ্যাড করে বাটিটা আমি ধুয়ে দিয়ে দিলাম।
এবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এরই মাঝে তরকারিগুলোতে খুব ভালোভাবে বরফ চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ডিম, নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। এবার ডিম যোগে আলুর তরকারিগুলো আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মূলত তরকারি কতটা মজা হবে সেটা ডিপেন্ড করে কষানোর উপরে, এজন্য আলুর ঘাটিগুলোকেও আমি ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুর ঘাটিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এই ঘাটিতে আর কোনো অবশিষ্ট পানি নেই। এবার আমি অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। একবারে পানি দিয়ে দিলাম, যেহেতু প্রথমবারে আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করব তরকারিতে বলক আসা পর্যন্ত। ফিরে এলাম তরকারিগুলোতে ভালোভাবে বলক উঠার পর। এবারে দুটো টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে একটু তলা থেকে মিশিয়ে দিব, না হলে নিচে আবার তলানি ধরে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো কিছু সময়। আরো বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে পানি দিয়েছিলাম সেগুলো খুব এসেছে, ঝোলগুলো গাঢ় হয়ে এসেছে আর টমেটোগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার আলু ঘাটি অলমোস্ট ডান। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার আগুন আমি নিভিয়ে দিব। এবারে অল্প কিছুক্ষণ পর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হাঁসের ডিমের আলু ঘাটি আমি সার্ভ করে নিয়েছি। দেখলেন তো কিভাবে তৈরি করতে হয় উত্তরবঙ্গের বিখ্যাত হাঁসের ডিম দিয়ে নতুন আলু ঘাটি। অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে ভিন্ন ধর্মী আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।